সোমবার রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর ইডি হেফাজতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার থেকে ইডি আধিকারিকদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় জ্যোতিপ্রিয়কে। জানা গেছে ইডি জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির করা প্রশ্নের জবাবে রয়েছে একাধিক অসঙ্গতি। তার গ্রেফতারের পর থেকেই সামনে আসতে শুরু করে তার নামে বেনামে অগাধ সম্পত্তি রয়েছে। কন্যা ও স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকার সন্ধান। 2016 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাককালে নিয়ম মাফিক যে হলফনামা জমা দিতে হয়েছিল মন্ত্রী তথা নির্বাচনের প্রার্থী জ্যোতিপ্রিয়কে, সেখানে তিনি জানিয়েছিলেন তার স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র 45,000 টাকা রয়েছে। পরে ইডির তদন্তে উঠে আসে তার এক বছরের মধ্যে মন্ত্রীর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6 কোটি টাকা জমা পড়েছে। এইসব আয় ব্যয়ের হিসেব ও এত সম্পত্তি কোথা থেকে এলো, এই সমস্ত প্রশ্নের উত্তরে মন্ত্রীর একাধিক অসঙ্গতি রয়েছে। জানা যায় নথি সামনে রেখেও প্রশ্ন করা হয় মন্ত্রীকে। গত 14ই অক্টোবর রেশন বন্টন দুর্নীতিতে জড়িত অভিযোগে চালকল ব্যবসায়ী বাকিবুরকে গ্রেপ্তারের পরে উঠে আসে জ্যোতিপ্রিয়র নাম। জ্যোতিপ্রিয় গ্রেপ্তারের পরই ইডির হাতে আসে বালুদা লেখা মেরুন ডায়েরি। উল্লেখ্য, জ্যোতিপ্রিয় বিভিন্ন মহলে বালুদা নামেই খ্যাত। সেই রহস্যময় ডায়েরি পাওয়া গিয়েছিল মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি করার সময়। কি ছিল সেই রহস্যময় ডায়েরিতে? জানা যায় সেখানে ছিল বিভিন্ন তারিখের পাশে প্রচুর টাকা লেনদেনের তথ্য। সেই ডায়েরিতে কাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং কাদের টাকা দেওয়া হয়েছে তার উল্লেখ রয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবার সেই ডায়েরির রহস্য ভেদ করতে মরিয়া ইডি আধিকারিকরা। অভিজিৎ দাস, যার বাড়ি থেকে মেরুন ডায়েরি উদ্ধার করা হয়েছিল, লাগাতার তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেছেন। একাধিক নথি, একাধিক তথ্য তার কাছ থেকে চাওয়া হয়েছিল। সেই সমস্ত তথ্য নথি ইতিমধ্যে অভিজিৎবাবু তিনি জমা করেছেন। গতকালও তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে এসেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু কার্যত বলেছেন যে তাকে বেশ কিছু নথি আনতে বলা হয়েছিল। সেই সমস্ত নথি নিয়েই তিনি হাজির হয়েছেন এবং সেই সমস্ত নথি তিনি ইডির আধিকারিকদের হাতে তুলে দেবেন। এদিকে বুধবার সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান আপ্ত সহায়ক অমিত দেব। বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য জ্যোতিপ্রিয়কে নিয়ে ইডির কনভয়ে রওনা দেয় কমান্ড হাসপাতালের উদ্দেশ্যে। আদালতের নির্দেশে সেখানেই হয় জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার যে শারীরিক পরীক্ষা, সে শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছে কমান্ড হাসপাতালে। এবং একদিকে যেরকম আদালতের পক্ষ থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে যে কমান্ড হাসপাতালেই তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, একই সঙ্গে আদালতের পক্ষ থেকে আরও একটি বিষয় কিন্তু মেনশন করা রয়েছে তার অর্ডার কপিতে। কী অর্ডার কপিতে মেনশন করা ছিল? যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তার যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ঠিক সেই মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা কমান্ড হাসপাতালে এসে পৌঁছেছে। গ্রেফতারের পর আদালত কক্ষে জ্যোতিপ্রিয়র জ্ঞান হারানোর পর তার স্বাস্থ্য নিয়ে সাবধান ইডি কর্তারা। তিনি একেবারে যে সুস্থ তা কিন্তু বলা হয়নি, সেখান থেকে বলা হয়েছে, অর্থাৎ অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে ইডির আধিকারিকদেরকে জানানো হয়েছিল যে এই মুহূর্তে তারা জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেন। তিনি সাময়িকভাবে সুস্থ রয়েছেন, তার বেশ কিছু বয়সজনিত কারণে বেশ কিছু রোগ রয়েছে আর বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সাধারণত থাকবে, কিন্তু এই গোটা যে তদন্ত প্রক্রিয়া চলাকালীন তার যে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই জিজ্ঞাসাবাদ পর্বে কিন্তু কোনো বাধা নেই ইডির আধিকারিকদের। সেই মতো কিন্তু তার জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু শুরু করা হয়েছে ইডির পক্ষ থেকে। আপাতত মুখে কুলু পেটেছেন মন্ত্রী, কিন্তু ইডির সামনে এখন অনেক প্রশ্ন। বাকিবুরের সঙ্গে মন্ত্রীর যোগ ঠিক কতটা? বাকিবুর ছাড়া আর কেউ আছেন কিনা এই দুর্নীতিতে? মেরুন ডায়েরিতে লেখা বালুদা কি জ্যোতিপ্রিয়ই? ডায়েরিতে উল্লেখিত লেনদেন সম্পর্কে কি জানেন বালুদা? কোথায় রয়েছে রেশন বন্টন দুর্নীতির বিপুল অঙ্কের টাকা? কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে রেশন বন্টন দুর্নীতির টাকা? এত দ্রুত তার সম্পত্তি ফুলে ফেঁপে উঠল কোন আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ায়? এই সব প্রশ্নের উত্তরের অপেক্ষায় ইডির পাশাপাশি গোটা রাজ্যবাসী। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।